স্বাবলম্বী হয়ে ওঠার লক্ষ্যেই হোক বা টাকা ইনকামের লক্ষ্যেই হোক, বর্তমান সময়ে রাজ্যের বিভিন্ন জায়গায় ফাস্টফুড দোকান বা রেস্টুরেন্টে ছড়াছড়ি। বলা চলে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে ফাস্টফুড দোকান বলুন আর রেস্টুরেন্টই বলুন। জনসাধারণকে সুস্বাদু খাবার খাওয়ানোর নামে এখানে টাকার বিনিময়ে দেওয়া হচ্ছে বিষ, যা যা সম্পূর্ণ অস্বাস্থ্যকর। আর এই অস্বাস্থ্যকর খাবার খেয়ে অনেকে অসুস্থ হয়ে পড়ছে। একইভাবে উদয়পুর মহকুমার বিভিন্ন জায়গায় গজিয়ে ওঠা রেস্টুরেন্ট ও ফাস্টফুড দোকানগুলিতে ভেজালু অস্বাস্থ্যকর খাবার তৈরি করা হচ্ছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল জনসাধারণের। ধীরে ধীরে এই অভিযোগ আরও জোরালো হয়ে উঠছিল। অবশেষে এই অভিযোগের ভিত্তিতে বুধবার মহকুমা স্বাস্থ্য আধিকারিক ও খাদ্য দপ্তরের তরফ থেকে এক প্রতিনিধি দল উদয়পুরের বিভিন্ন জায়গায় রেস্টুরেন্ট ও ফাস্টফুডের দোকানে অভিযান চালায়। এই অভিযানে ছিলেন মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডক্টর অর্জুন সাহা, এফএসও মিলন মণ্ডল, এফএসও হিরানি জমাতি এবং ই রাজীব পাল সহ খাদ্য দপ্তরের অন্যান্য কর্মীরা। অভিযানকালে রেস্টুরেন্ট ও ফাস্টফুড দোকানে অভিযোগের প্রমাণ মেলে। খাদ্য দপ্তরের কোনো রুলস অ্যান্ড রেগুলেশনস মানা হচ্ছে না এখানে। সম্পূর্ণ অস্বাস্থ্যকর খাবার তৈরি করা হচ্ছে। যারা খাবার তৈরি করছে তারা আনহাইজেনিক কন্ডিশনে আছে। এ বিষয়ে আগামী দিনে আরও শক্ত পদক্ষেপ নেওয়া হবে বলে অভিযানে আসা এক প্রতিনিধি দলের সদস্য জানান। রুলের অবস্থা যদি আমি এক কথায় বলতে চাই, একদমই ফাঁসাইয়ের যে রুলস অ্যান্ড রেগুলেশন আছে এগুলো মানা হইতেছে না। এখানে আমরা দেখছি খুবই আনহাইজেনিক কন্ডিশন, যারা খাওয়া তৈরি করতেছে তাদের আনহাইজেনিক কন্ডিশন। তো এগুলো আগামী দিনে আরও শক্তভাবে আমরা দেখব, সেই মেসেজটা আমরা আপাতত ওনাদেরকে দিচ্ছি। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।